নমস্কার, ওয়েট লস ডি ফোর নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম। তো আমি জন্মাষ্টমীর জন্য মায়ের ওখানে গেছিলাম, তো মায়ের বাড়িতেই ছিলাম, তো ওখান থেকেই আমি ওয়েট লস ডে ফোরটা শেয়ার করছি। ওটা ছিল হচ্ছে শনিবারের দিন। তো দেখলে তোমরা যে তুমি আমি গরম জল মধু দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে আমি চা খেয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। তো একটা বিস্কিট দিয়ে চা যেমন খাই বাড়িতে ওরকম খেয়েছিলাম। তারপরে এখানে দেখছো, এখানে ওটস আমি নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, ওটসের মধ্যে মধু দিয়ে দিয়েছিলাম, 2 কাপস অফ ওটস নিয়েছিলাম, মোটামুটি পেট ভরাই থাকি। তো ওটসটা নিয়ে আমি আগে প্রথমে ওটসের মধ্যে দুধ দিয়ে, ধরো 2 কাপ ওটস মানে 3 কাপ দুধ দিয়েছিলাম, তো দুধটা দিয়ে আমি ওটসের সঙ্গে মধু দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা বানিয়ে আমি চানকুতে চলে গেছিলাম, চান করে এসে তারপরে আমি খেয়েছি, কারণ ওটসটা একটু ভিজিয়ে না রাখলে তো হবে না, একদম কাঁচা থেকে যাবে। তো সেই জন্য ওভারনাইট ভিজিয়ে রাখলে খুবই ভালো, কিন্তু আমি ওভারনাইট ভিজাইনি, তো সেই জন্য আমি জাস্ট চান করার আগে ভিজালাম। তাতে দেখলাম চান করে যখন খেলাম, দেখলাম যে হ্যাঁ একটু নরম হয়েই গেছিল, তো কোনো অসুবিধা হয়নি, খেতে বেশি কাঁচা কাঁচা মনে হচ্ছিল। অনেকটা ওটস দিয়ে ভালো করে দুধ দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম। এরকম ভাবে খেলে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, আর সাধারণত বারবার করে খিদে পাওয়ার ব্যাপারটাও থাকে। দেখতে পাচ্ছ, এখানে আমি ওটসটা মধু দিয়ে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটা নিয়ে আমি ঢাকা দিয়ে চলে যাবো চান করতে। স্নান টান করে এসে তারপরে আমি ওটসটা খেয়েছিলাম। ওটসের মধ্যে যেমন আগে তোমাদের বলেছিলাম, কিছু ফল দিয়ে খেলে বেশ ভালো হয়, যেরকম কলা আপেল এগুলো দিয়ে খেলে খুবই ভালো। তো আমি সেরকমই কলা একটা নিয়ে নিয়েছিলাম, একটা কলা, তোমরা একটা জায়গায় দুটো কলা নিতে পারো, বাট একটা কলাই ইজ এনাফ। তো আমি এখানে একটা কাঠালি কলা নিয়ে নিয়েছিলাম, নিয়ে ওই একটা কলা দিয়ে ওটসটা মেখে আমি ব্রেকফাস্টটা সারলাম। তারপরে ওই দিনকে একটু দুপুরবেলাটা আমি দেখাইনি এখানে, তোমরা দেখতে পাবে দুপুরের লাঞ্চটা আমি দেখাইনি, স্কিপ করে গেছি। তো দুপুরের লাঞ্চটা একটু কি বলবো, ওয়েট লসের মতন তো হয়নি, চিট মিলের মতন হয়ে গেছিল, যেহেতু আমি মা বাইরে থেকে খাবার নিচ্ছিল, তো সেই জন্য আর আমি আর দেখালাম না তোমাদের সাথে, তো সেই জন্যই আর কি শেয়ার করিনি। তো ডে 4 যেহেতু, যদিও বলছি কিন্তু ঠিক মতন ডে 4টা পালন করা হয়নি। আমি এমনিতে এক্সারসাইজ করেছিলাম, মেডিটেশন করেছিলাম, সবই করেছি, শুধু পালন করা ঠিক মতন হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি ভাবলাম যে দুপুরে যখন একটু হেভি খাওয়া হয়েই গেছে, আর অনেকদিন ধরে ভাই বলছিল মাশরুমটা খাইনি, তো ওর জন্যই স্পেশালি মাশরুমটা আনলাম, আর ওটা খুব লাইট হয়, জল কন্টেন্টটা বেশি থাকে তো ওর মধ্যে, তো সেই জন্য আমি বললাম মাশরুমটা করি রাতের জন্য। তো আমি বুধবার শনিবার দিনে চলে এসেছিলাম বাড়িতে, তো মাশরুমটা করেছিলাম, ওটাই একটুখানি নিয়ে এসেছিলাম রাতের জন্য, আর মাদের জন্য রেখে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমি মাশরুমগুলোকে কি করেছি, ধুয়ে নিয়েছি। তোমরা গরম জলে ধুতে পারো যদি বেশি নোংরা থাকে, তা না হলে এমনি নর্মাল রানিং ওয়াটারে ধুলেই চলবে। তো মাশরুমটাকে আমি প্রথমে মাখন দিয়ে করেছি, পুরোটা মাখন না ঘি দিয়ে করেছি, মাখন ছিল না তো আমি ঘি দিয়ে করছি, তো তোমরা মাখন দিয়েও করতে পারো, তেল ইউজ করবে না, তাহলে আর জিনিসটা মানে ওয়েট লসের জন্য থাকবে না, তো মাখন বা ঘি দিয়ে করতে পারো। এবার আমি মাশরুমটা একটুখানি ভাজা মতন করে নিয়ে, মানে তেলে ঘি এর মধ্যে সাঁতলে নিয়ে তারপরে নামিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কি হবে, মাশরুমটা বেশি রান্না করা হবে না, আর মাশরুমটা তো রান্নার মধ্যে দিলে একদম ছোট হয়ে যায়, যেরকম বড় থাকে ওরকম বড় থাকে না, পরে আর খাওয়ার সময় দেখবে ছোট হয়ে গেছে, তো সেই জন্য যাতে বড় থাকে, বড় বড় থাকে, সেই জন্য আমি জাস্ট আগে একটু ঘিয়ের মধ্যে সাঁতলে নিয়ে তারপর আলাদা তুলে রেখেছিলাম। তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজ ইউজ করেছি আর ক্যাপসিকাম, এছাড়া আমি আর কোনো এক্সট্রা সেরকম হাজি বাজি মশলা কিছু ইউজ করিনি, এক্সট্রা মশলা কোনো সেরকম ইউজ করিনি। মেইন বলতে গেলে রসুনটা দিয়েছি, মাশরুমে একটু রসুনটা বেশি লাগে, কারণ মাশরুমের একটু গন্ধ হয়, তো অনেকের সেই গন্ধটা পছন্দ নাও হতে পারে, তো সেই জন্য রসুন একটু বেশি করে দেওয়া ভালো। তো আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে খুব একটা ভাজিনি, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকামটা পরে দিয়েছি, কারণ ক্যাপসিকাম একদম ঘিয়ের মধ্যে দিলে একদম নরম নরম হয়ে যেত, ক্রাঞ্চিনেসটা চলে যেত, তাই পেঁয়াজ আর রসুনটা করে নিয়ে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, আর হালকা করে একটু হলুদ দিয়েছি, তোমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ নাও করতে পারো, আমি দিয়েছি অল্প করে এখানে।
আর একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। এখানে আমি রক সল্টটাই ইউজ করি, তোমরা জানো আমি বাড়িতেও রক সল্টই ইউজ করি, মানে সন্দ্বীপ লবণ যেটাকে বলে, ওটা ওয়েট লসের জন্য বলো, এমনি হেলথের জন্য খুব ভালো, হার্টের জন্য খুব ভালো। তো নর্মাল নুনের থেকে রক সল্টটা ইউজ করা বেশি ভালো। তোমরাও চাইলে রক সল্টই ইউজ করতে পারো, ডেইলি লাইফে ইউজ করতে পারো, এমন মানে সন্দ্বীপ লবণটা স্পেশাল কোনো দিনে ইউজ করতে বা পুজোর জন্য ইউজ করতে হবে, তোমরা ডেইলি লাইফেও ইউজ করতে পারো। এটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম, ওখানে রক সল্ট বলে বলে, এমনি দোকান থেকে তোমরা সন্দ্বীপ লবণ কিনে আনলেও চলবে, যে ডেলা ডেলা সন্দ্বীপ লবণ পাওয়াতে সেরকম। তারপরে এখানে সব কিছু হালকা নাড়িয়ে চালিয়ে নিয়ে, আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা সেদিনকে বাড়িতে ছিল না, তো সেই জন্য শুকনো লঙ্কার পেস্ট ছিল, তো সেই শুকনো লঙ্কার পেস্টটা আমি হালকা করে দিয়ে দিয়েছিলাম, খুব একটা বেশি দিইনি, যাতে ঝাল হয়ে যাবে, কারণ শুকনো লঙ্কা দিলে এমনি একটু ঝাল হয়ে যায়। তো শুকনো লঙ্কার পেস্টটা হালকা করে দিয়ে তার মধ্যে এরপরে আমি ব্যালেন্স করবার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আন্দাজ মতন হালকা করে হাতে করে অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম, অত মাপঝোপ কিছু করিনি। তারপরে সব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ওর মধ্যে টমেটো কুচি দিইনি, তোমরা চাইলে টমেটো কুচি দিতেই পারো, কিন্তু আমি যেহেতু কোনো মশলা দিইনি, তো টমেটো সসের মধ্যে একটু ট্যাঙ্গিনেস ফ্লেভারটা থাকে, ট্যাঙ্গি থাকে, ট্যাঙ্গি ভাব ফ্লেভার একটু অন্যরকম থাকে, তো সেই জন্য টমেটো সসটা হালকা করে আমি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আর কিছু আমি কোনো সস ফস দিচ্ছি না, আর ওর মধ্যে আমি টমেটো ইউজ করিনি, সেই জন্য টমেটো সসটা হালকা করে দিয়ে দিচ্ছিলাম। দেখবে মাশরুমের মধ্যে অল্প করে টমেটো সসটা দিলে বেশ ভালো লাগে খেতে, এমনিতেই মাশরুম খুব হালকা, আর ওটা সেরকম কোনো টেস্ট আলাদা বলতে কিছু নেই, মাশরুমের যে একটা ফ্লেভার হবে সেরকম কিছু নেই, যেহেতু জলের পরিমাণটা মাশরুমের মধ্যে বেশি, সেই জন্য সেরকম কোনো টেস্ট নেই। তো এই জন্য আমি হালকা করে টমেটো সস দিয়ে দিচ্ছিলাম। তোমরা যদি মনে করো যে টমেটো সস নেবো আবার ওয়েট লসের মধ্যে, হেলদি তো হচ্ছে না ব্যাপারটা, তো তোমরা স্কিপও করতে পারো, এটা কোনো বাধ্যতামূলক না যে তোমাদের দিতেই হবে, তোমরা এর বদলে টমেটো প্লেন ইউজ করতে পারো। এরপর আমি সবগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম, মাশরুমটা দিয়ে মাশরুমটা ভালো করে আমি সবার সঙ্গে মিশিয়ে নিয়েছি পুরো মশলার সঙ্গে। দেখছো মাশরুম থেকে যেহেতু ভেজেছিলাম, মাশরুম থেকে জল পড়েছে, ওই জলটা তোমরা মাশরুমের মধ্যে ইউজ করে নিতে পারো, মাশরুম পুরো জলটাকে সোপ করে নেবে। আমি পুরো জলটা দিইনি, জলটা একটু বেশি ছিল, হালকা করে জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ মাশরুমটা একটু সিদ্ধ করলেই হয়ে যায়, মাশরুম বেশি সিদ্ধ করতে লাগে না, একদম নরম থাকে, তো ওই জন্য বেশিক্ষণ রান্না করতেই লাগে না। মাশরুম রান্না করতে গেলে মানে খুব বেশি 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়, সব সবজি কেটে নেওয়ার পর, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে নেওয়ার পর 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমার রান্না কমপ্লিট, তো বেশি কিছু করতে হয় না। তো এখানে বেশি আমি নাড়াইও নি, যদি ভেঙে টেঙে যায় তো সেই জন্য বেশি নাড়াইনি। এই রান্নাটা তোমরা মাশরুমের জায়গায় চিংড়ি মাছ দিয়ে করতে পারো, আবার চিংড়ি মাছের জায়গায় পনির দিয়েও করতে পারো, আবার পনিরের জায়গায় তোমরা সয়াবিন দিয়েও এই রান্নাটা করতে পারো। তো অনেক রকম ভাবেই রান্নাটা করা যায়, শুধু যে মাশরুমই এরকম ভাবে করা যায় তা নয়, মাশরুম ছাড়াও আরো অনেক রকম জিনিস দিয়ে করা যায়, যেমন চিংড়ি মাছ, পনির, সয়াবিন, এই দিয়েও করা যায়। তো এই হয়ে গেল আমার মাশরুম, দেখতে পাচ্ছ তোমরা আউটকামটা, তো এই গেল আজকের দিনটা। এরপরে আমি আর রাত্রিরে ডিনার কিছু শেয়ার করিনি, কারণ আমি বাড়িতে চলে এলাম, তারপরে আমার রাত্রিরে শিফটও ছিল, আর শিফটের পরে একটা মিটিংও ছিল শিফটের আগে, তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি, সময় হয়নি। তো এই মাশরুম দিয়ে আর দুটো রুটি দিয়ে আমি রাত্রিরে ডিনারটা শেয়ার করেছিলাম। তো এই পর্যন্তই ডে 4 হলো, এরপরে ডে 5টা নিয়ে আবার চলে আসব পরের দিন। তো তোমরা যখন এই ডে 4টা দেখবে সেই দিনকে রাত্রিবেলা ডে 5টা পাবে, কারণ আমি একটা দিন স্কিপ হয়ে গেছে এডিট করতে, আমার এডিট করা হয়নি, তো সেই জন্য সকালবেলা এটাকে এডিট করেছি, আর রাত্রিবেলা তোমরা যখন দেখবে তখন ওটা ডে 5টা পেয়ে যাবে, তারপর থেকে রেগুলার আবার আসা শুরু। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রচুর প্রচুর ভিডিওটার মধ্যে লাইক দিও, কমেন্ট করো কিরকম লাগলো ভিডিওটা দেখে, আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে তোমরা অবশ্যই বাড়িতে বানিও, বানিয়ে খেয়েও, আর আমাকে বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, এসে দেখছো ভিডিওটা, লাইকও করছো, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।